আজ আগে থেকেই পাওয়া যাচ্ছিল, এবার তা সামনে এলো। নিখিল জানের স্ত্রী নুসরাত জাহানের কাছে বিবাহ বিচ্ছেদের দাবি জানালেন। নিখিল জানান, এ বিষয়ে এখনই কিছু বলতে চান না তিনি, যা বলার তিনি পরে বলবেন। সূত্রের খবর, আজও নিখিলের ক্রেডিট কার্ড ব্যবহার করেন নুসরাত। নিখিল তাতে কোনোদিন বাধা দেননি। ইয়াসের সঙ্গে সম্পর্কে জড়ানো, একসঙ্গে রাজস্থানে আজমিরে ছুটি কাটাতে যাওয়া, কোনো কিছু নেই কোনোদিন মুখ খোলেননি নিখিল। এমনকি তার নেট মাধ্যমে কোনো নুসরাত বিরোধী পোস্ট দেখা যায়নি, বরং ভালোবাসা দিবসে দিন আকারে ইঙ্গিতে বলেছিলেন, নুসরাত বদলে গেল তিনি একই রকম আছেন। কিন্তু অবশেষে বাধ্য হয়ে তিনি এই পদক্ষেপ করলেন। মনে করা হচ্ছে বিচ্ছেদের পর নুসরাত মোটা টাকার খরপোশ দাবি করবেন, কারণ তার অতীতের সম্পর্কেও এই রকম ইতিহাস জানা যায়। বিয়ে না করলেও বিচ্ছেদের সময় প্রেমিকদের সঙ্গে অনেক টাকার আদান প্রদান হয়েছিল। তবে ইনস্টাগ্রাম বলছে, নুসরাতের সঙ্গে সম্পর্কে তিক্ততা থাকলেও তার বোন নুজাত জাহানের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন নিখিল। তাহলে কি এই বিচ্ছেদ আরো গাঢ় করবে ইয়াসের সম্পর্কেও? ইয়াসের সঙ্গে কি নতুন অধ্যায় শুরু করবে নুসরাত? এখন সেটাই দেখার।